যে খবরে নজর রাখবো, ব্ল্যাক ফাঙ্গাসে ফের কলকাতায় মৃত্যু হলো এক রোগীর। হরিদেবপুরের বাসিন্দা 32 বছরের ওই মহিলা করোনা আক্রান্ত হওয়ায় ভর্তি ছিলেন শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে। স্বাস্থ্যভবন সূত্রে খবর, করোনার পাশাপাশি তিনি মিউকর মাইকোসিসেও আক্রান্ত হন। কথা বলে নেব আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাইয়ের সঙ্গে। ঝিলম, স্বাস্থ্যভবন সূত্রে ঠিক কি জানতে পারছো, কতদিন ধরে মহিলা ভুগছিলেন? স্বাস্থ্যভবন সূত্রে যেটা জানা যাচ্ছে যে ওই মহিলা তিনি কোভিড আক্রান্ত হন, এবং যেহেতু SSKM এর শম্ভুনাথ পণ্ডিত হাসপাতাল কোভিড আক্রান্তদের চিকিৎসার যে কেন্দ্র, তাকে সেখানে ভর্তি করা হয়। প্রায় সপ্তাহ খানেক তার চিকিৎসা চলে। এরই মধ্যে দেখা যায় যে তার ফাঙ্গাল ইনফেকশন হয়েছে, সেরকম উপসর্গ দেখা যায়, যেরকম মিউকর মাইকোসিসের ক্ষেত্রে হয়ে থাকে। এরপরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয়, চিকিৎসকরা সিদ্ধান্তে পৌঁছন যে তিনি মিউকর মাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত। তার চিকিৎসাও চলছিল, অর্থাৎ এই ছত্রাকজনিত সমস্যার যে চিকিৎসা, যে অ্যাম্ফোথেরিসিন বি, সেটাও দেওয়া হচ্ছিল, তবে চিকিৎসায় তিনি সাড়া দেননি বলে হাসপাতাল সূত্রে এবং স্বাস্থ্যভবন সূত্রে জানা যাচ্ছে। শুক্রবার ভোরবেলা তার মৃত্যু হয় হাসপাতাল সূত্রে, এটা জানানো হচ্ছে। এবং স্বাস্থ্যভবন সূত্রে বলা হচ্ছে যে রাজ্যে 5 জন এখন অব্দি নথিভুক্ত মিউকর মাইকোসিস আক্রান্ত ছিলেন, এবং তার মধ্যে তিনি একজন, যিনি মারা গেলেন। এর আগেও একজন মারা গেছিলেন, CMRI হাসপাতালে ভর্তি ছিলেন, তবে সেটা নিয়ে স্বাস্থ্যভবন এখনো খোঁজ খবর চালাচ্ছে বলে স্বাস্থ্যভবন সূত্রে বলা হয়েছে। ধন্যবাদ ঝিলম। ভ্যাকসিন সমস্যা মেটাতে অভিনব উদ্যোগ উত্তর চব্বিশ পরগনার বারাসাতে। ফোন করে নির্দিষ্ট সময় ডেকে নেওয়া হচ্ছে উপভোক্তাদের, তৈরি করা হয়েছে নতুন ওয়েবসাইটও, খুশি এলাকার বাসিন্দারা। করোনায় মৃত্যু মিছিল যত বাড়ছে, ভ্যাকসিনের জন্য স্বাস্থ্যকেন্দ্র থেকে হাসপাতালে লাইনও ততই দীর্ঘ হচ্ছে। মানুষ ভ্যাকসিন নিতে চাইছেন, কিন্তু সবাই পাচ্ছেন কই? কোথাও রাত থেকে ইট পেতে রাখতে হচ্ছে, কোথাও ভোর রাত থেকে লাইনে ঠায় দাঁড়িয়ে থাকছেন অসংখ্য মানুষ। চূড়ান্ত হয়রানি, ভোগান্তি। তবে এরই মধ্যে এই ভ্যাকসিন হয়রানি থেকে সাধারণ মানুষকে কিছুটা সুরাহা দিতে উত্তর চব্বিশ পরগনার বারাসাত 1 নম্বর পঞ্চায়েত সমিতি এক অভিনব উদ্যোগ নিল। বারাসাত 1 নম্বর ব্লক স্বাস্থ্যকেন্দ্র থেকে আশপাশের 9টি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে, আর ভোগান্তি এড়াতে এখানে উপভোক্তাদের ফোন করে ডেকে নেওয়া হচ্ছে। ভ্যাকসিন নিতে কখন স্বাস্থ্যকেন্দ্রে আসতে হবে তা ফোনেই জানিয়ে দেওয়া হচ্ছে। গোটা ব্যবস্থা পরিচালনার জন্য www.chotojaguliabphc.org নামে একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে। আমরা সিদ্ধান্ত নিলাম যে কি করতে, মানুষের পাশে কিভাবে দাঁড়াতে হবে। এখানকার বিশেষ করে আমার ছোটজাগুলিয়া ব্লক হসপিটালে যারা আধিকারিক আছে, ডাক্তারবাবু আছে, বিএমএসএফ আছে, বা যারা কম্পিউটার স্টাফ আছে, তাদের যারা অফিসিয়াল আছে, তাদের ওই প্রচেষ্টা এটা মাথায় এসছে এবং সেটা বাস্তব রূপ হয়েছে, এবং আজকে দিনে দাঁড়িয়ে প্রায় 200 জন মানুষ অনলাইনে এন্ট্রি করেছে। অনলাইনে খুবই সুবিধা, প্রথম ডোজ নেওয়ার পর দ্বিতীয় ডোজে আমাদেরকে ফোনে অনলাইনে ডেকে নিয়েছিল। এখানে ডেকে নিলে আমরা ভিড়াভিড় অনেক কম পেয়েছি। বৃহস্পতিবার থেকে চালু হয়ে গেছে নতুন এই ব্যবস্থা। সমীরণ পালের রিপোর্ট, ABP আনন্দ, উত্তর চব্বিশ পরগনা। কলকাতার পর এবার জেলায় জেলায় অক্সিজেন অন হুইলস। লিভার ফাউন্ডেশনের উদ্যোগে 16টি জেলায় পৌঁছে দেওয়া হলো 105টি অক্সিজেন কনসেন্ট্রেটর। হেল্পলাইনে ফোন করলেই অক্সিজেন নিয়ে পৌঁছে যাবে ভ্রাম্যমান গাড়ি। দেশে দৈনিক 4000-এর বেশি মৃত্যু, একদিনে সংক্রমণ এখন 2.5 লক্ষের ওপরে, অ্যাক্টিভ রোগী 30 লক্ষের বেশি। এরই মধ্যে বেড এবং অক্সিজেন পেতে নাজেহাল হতে হচ্ছে বলে অভিযোগ উঠছে বারবার। এই পরিস্থিতিতে করোনা আক্রান্তদের অক্সিজেনের চাহিদা মেটাতে এগিয়ে এসেছে লিভার ফাউন্ডেশন ও কোভিড কেয়ার নেটওয়ার্ক। রাজ্য সরকারের সহায়তায় ইতিমধ্যে কলকাতায় অক্সিজেন অন হুইলসের ব্যবস্থা করেছে তারা। এবার কার্যত রাজ্যজুড়ে শুরু হলো পরিষেবা। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ লিভার ফাউন্ডেশনের উদ্যোগে 16টি জেলায় পাঠানো হলো 105টি কনসেন্ট্রেটর। প্রত্যেক জেলার জন্য আলাদা হেল্পলাইন নাম্বার, সেখানে ফোন করলেই অক্সিজেন নিয়ে অসুস্থের বাড়িতে পৌঁছে যাবে মোবাইল ভ্যান। মানুষের যখনই দরকার হবে, কোনো মানুষ বাড়িতে যখন যার ও2 স্যাচুরেশন কমে যাচ্ছে, হাইপক্সিক কন্ডিশন হচ্ছে, তিনি অক্সিজেন পাচ্ছেন না, এরকম সময়ে আমাদের হেল্পলাইনে ফোন করলে আমাদের ছেলেরা তাদেরকে কনসেন্ট্রেটরগুলো বাড়িতে পৌঁছে দিচ্ছিল। জেলায় জেলা রবিবার থেকে শুরু হবে নতুন পরিষেবা, পুরোটাই বিনামূল্যে। কনসেন্ট্রেটরগুলো আমরা পাঠাচ্ছি, প্রায় 15-16টা জেলাতে পাঠাচ্ছি, এবং 105টা কনসেন্ট্রেটর আজকে যাচ্ছে। আমরা এক্সপেক্ট করছি আরও কিছু কনসেন্ট্রেটর আগামী দিনে আমরা পাঠাবো। কলকাতা পেরিয়ে এবার জেলায় জেলায় করোনা আক্রান্তদের জন্য অক্সিজেন পরিষেবার ব্যবস্থা। ভবিষ্যতে আরও কনসেন্ট্রেটর পাঠানোর পরিকল্পনা নিয়েছে লিভার ফাউন্ডেশন। রঞ্জিত হালদারের রিপোর্ট, ABP আনন্দ, দক্ষিণ চব্বিশ পরগনা।